তো আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে হচ্ছে আমি আমার ভিসার ফাইল কিভাবে সাবমিট করব এই বিষয়গুলো আমি আপনাদের দেখাবো অ্যান্ড যাবতীয় যে প্রসেসগুলো আছে সেগুলো দেখাবো ঘরে বসে না ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশান সেন্টারে গিয়েই আপনাদের আমি দেখাবো তো চলেন আমার সাথে দেখি কিভাবে কি করতে হবে কিভাবে কোথায় যেতে হবে কি কী ডকুমেন্টসগুলো দিতে হবে যাবতীয় প্রসেসগুলো আছে আমি আপনাদের দেখাই আসেন ওয়েল তো আমি হচ্ছে যমুনা ফিউচার পার্কে চলে আসলাম যেখানে হচ্ছে ইন্ডিয়ান রিজার্ভকেশন সেন্টার তো এখানে হচ্ছে অনেক লম্বা লাইন তো আমি লাইনে দাঁড়া গেলাম তো আপনারা হচ্ছে লাইনে দাঁড়া যাবেন এরকম যদি লাইন থেকে থাকে সেক্ষেত্রে যদি লাইন না থাকে সেক্ষেত্রে আপনারা ডিরেক্ট চলে যেতে পারবেন এখানে হচ্ছে আপনাকে পাসপোর্ট হচ্ছে যে ফর্মটা আছে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা দেখায় হচ্ছে যেতে হবে ভেতরে তো আমি ভেতরে চলে আসলাম তো লাইন সারিবদ্ধভাবে লাইন আছে তো এখানে কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা নাই যে অন্য কেউ এসে চলে আসবে বা পেছনের কাউকে আগে ঢুকাবে এরকম কিছু না সিরিয়াল ওয়াইজ হচ্ছে সব কিছু মেনটেন করা হয় এই বিষয়টা বেশ ভালো তো আমি ভিতরে চলে আসলাম ভেতরে আসার পরে হচ্ছে এইরকম একটা টোকেন আপনাকে দিবে সেটা হচ্ছে আপনার যে রিজার্ভেশন ফর্ম এবং হচ্ছে যে পাসপোর্ট আছে সেটা দেখে হচ্ছে আপনাকে এরকম একটা টোকেন দিবে টোকেনের মধ্যে একটা নাম্বার থাকবে যেমন আমার হচ্ছে টু যে নাম্বারটা আছে এরকম একটা নাম্বার ওয়ালা টোকেন আপনি পেয়ে যাবেন তো সেই টোকেন ওয়াইজ হচ্ছে আপনাকে কাউন্টারে যেতে হবে তো আমি হচ্ছে টোকেনটা নিয়ে বসে পড়লাম তো আপনার হচ্ছে এইরকম এখানে বসে থাকতে হবে ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার সিরিয়াল না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে এখানে বসে ওয়েট করতে হবে তো আসলে খুব বেশি টাইম বসে থাকা দরকার হয় না বিকজ অনেকগুলা কাউন্টার তো সবগুলো কাউন্টারে হচ্ছে খুব ফাস্ট কাজ করা হয় তো সেই ক্ষেত্রে আপনার আসলে খুব বেশি সময় এখানে বসে থাকা লাগবে না তো আপনার যে টোকেনটা পাবেন আপনি যে টোকেনটা আমি পাইছি সেই টোকেন ওয়াইজ হচ্ছে সিরিয়াল কল করা হবে যে স্ক্রিন আছে জয়েন্ট স্ক্রিন সেইখানে তো এই যে যে স্ক্রিন দেখতে টুরিস্ট এখানে নাম্বার নাম্বার টোকেন হচ্ছে কাউন্টার নাম্বার দেখ লেখা আছে তো আপনার যে টোকেনটা আপনি পাইছিলেন সেই টোকেন ওয়াইজ যে কাউন্টার নাম্বার আসবে সেই কাউন্টার নাম্বারে আপনাকে চলে যেতে হবে তো দেখেন এখানে অনেকগুলো কাউন্টার অলমোস্ট ফিফটি প্লাস কাউন্টার তো এইখানে আসলে খুব ফাস্ট কাজ করা হয় সেক্ষেত্রে খুব বেশি সময় আসলে ওয়েট করার প্রয়োজন হয় না অনেক মানুষ ঠিক আছে বাট খুব বেশি সময় কিন্তু এখানে আপনাকে ওয়েট করতে হবে না কারণ খুব ফাস্ট কাজ হয় তা আপনি হচ্ছে আপনার এই যে কাউন্টারগুলো আছে এই কাউন্টার ওয়াইজ হচ্ছে সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনি চলে যাবেন তো এবার আমি দেখাই কি কি ডকুমেন্ট আমি দিলাম ভিজা অ্যাপ্লিকেশনের জন্য বা কীভাবে আমি ফাইলটা সাজা দিলাম প্রথমে হচ্ছে আমার শিডিউলের যে কাগজটা সেটা আমি দিলাম দেন হচ্ছে আমার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আমি দিলাম দুই পেজ তারপরে আমি যেটা দিলাম সেটা হচ্ছে আমার এনআইডি কার্ড আপনারা হচ্ছে আপনাদের এনআইডি কার্ডটা দিয়ে দিবেন তারপরে আমি যেটা দিলাম সেটা হচ্ছে ইউটিলিটিবলের কপি দেন আমি যেটা দিলাম সেটা হচ্ছে আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট মিনিমাম বিশ হাজার টাকা রেখে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবেন দেন স্টেটমেন্টের পরে আমি দিলাম হচ্ছে আমার অকুপেশন প্রুফ আমি হচ্ছে স্টুডেন্ট হিসাবে অ্যাপ্লাই করেছি সেহেতু আমার স্টুডেন্ট আইডি কার্ড দিলাম অ্যান্ড লাস্টে হচ্ছে আমার পাসপোর্টের একটা ফটোকপি আমি দিয়ে দিলাম তো এইগুলো হচ্ছে আপনারা দিয়ে দিবেন তো ফাইল জমা দেওয়ার পরে হচ্ছে আপনাকে এইরকম একটা স্লিপ ধরায় দিবে তো এই স্লিপ অনুযায়ী আপনাকে হচ্ছে মোটামুটি কনফার্ম বলা যায় যে আপনার ভিসা তারা প্রোভাইড করবে বা দিবে তো ডেফিনেটলি পাসপোর্ট কালেকশনের সময় আপনাকে এই স্লিপটা নিয়ে আসতে হবে এটা খুব যত্ন করে রেখে দিতে হবে তো এই স্লিপটা দিয়ে দিলো আমার কাজ মোটামুটি শেষ তো এইভাবে খুব সহজেই আপনারা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সেটা জমা দিতে পারবেন আমি মোটামুটি এই ভিডিওর মধ্যে আপনাদের সব কিছু দেখানোর ট্রাই করলাম এর বাইরে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আমাকে আপনারা করতে পারেন আমি আপনাদের আনসার করা ট্রাই করব তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি সাইনিং আউট ফর টুডে টাটা এখন বাড়িতে চলে যাব